শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর দেখো, তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। তো আমি অর্জুনকে দিতে গেছিলাম, আগে যেখানে ছিলাম সেখানে দিতে গেছিলাম, তো দিয়ে এবার আমি ফিরছি। তো একটাও টোটো পাইনি, তো ভেতরে মানে টোটোর দাম মানে ভাড়ার দাম বেশি বলছে আর কি। মানে যেটা আমার হাফ দাম হতো সেটা আমার ফুল দাম বলছে। দুটো মানে দুজন মানুষের দাম নেবে, তো আমি মানে দূর, তাতে আমি এখান থেকে এটুকুনি গলিতে আছি, হেঁটেই চলে যাই। তাই আমি হাঁটতে হাঁটতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে আমাদের জায়গাটা। এটা একটা স্কুল আছে, তো অনেক পুরনো স্কুল, এটা ঠিক চলে কিনা আমি জানি না। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, অর্জুনকে আমি ও বাড়িতে দিয়ে এলাম। ও বাড়িতে বলছে কাকিমাদের বাড়িতে, আগে যেখানে ছিল সেখানে। ও প্রচণ্ড আর কি দাদু দীপা ঠাকুমা এসব পড়ে আছে। তো ওরাও বলছে, ওরা মানে কাকিমার সঙ্গে দেখা হয়েছিল অর্জুনের বাবার। তো সে কাকিমা খুব মনটা খারাপ করছিল যে ওকে অনেকদিন আনা হয় না, দেখা হয় না, তো তুমি দিয়ে এসো, নিয়ে যে মানে দিয়ে যাও না স্বপন। তো বলার পর সেদিন আমাকে ওর বাবা ফোন করলো কাজের ওখান থেকে, যে কাকিমা বলছে একটু দিয়ে আসো না গিয়ে ছেলেটাকে। তো সেই কারণে আর গেলো দিয়ে, আর গিয়ে দিয়ে এলাম। ওকে স্নান টান করেই পাঠিয়েছি, কাকিমা খালি খাইয়ে দেবে। তো যেতে যেতে খুবই খুশি, ভীষণ খুশি, মানে সবাই মিলে আর কি হেভি আনন্দ করেছে, খুশি। তো ওকে দিয়ে এসছি, তো ওখানে আছে, ও বিকালবেলা আসবে। আর এসে আমি এই রান্নাবান্না বসিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেবো যে গেছিলাম। তো আমি সেরকম ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে, আমি আর কি মোটামুটি ভিডিও করেছি। তো সেটাই মোটামুটি বলতে ওখানের ভিডিও আমি করতেই পারিনি। তো যাই হোক, আমি রান্নাবান্না করছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ করে গেছিলাম, ডিম আলু সিদ্ধ করে গেছিলাম। তোমাদের দাদা ভাইও খেতে আসবে, অলরেডি দুটো বেজে গেছে। আমাকে ঝপ করে রান্নাটা করে নিতে হবে, তোরা আড়াইটের মধ্যে আমাকে মোটমাট করে নিতে হবে। তো করে নি তোমাদের সঙ্গে কথা বলছি। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে আর একটা জিনিস দেখানো হয়নি, আমি আসার সময় দেখো বাবুজিকে এনেছিলাম, ভুলেই গেছি খেতে। আর আমার বাবুজি কেকটা খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে আমি বাবুজি কেকটা খাই। কারণ বাবুজি কেকটা মানে আগের মতন টেস্টটা না থাকলেও টেস্ট আছে, তবুও আমার ভালো লাগে আর কি। তো সেই কারণে একটা বাবুজি কেক নিয়ে এসেছি, এই এখন আমি খাবো বাবুজি কেকটা। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাই খেয়েও চলে গেছে। তো আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, আর অর্জুন এখনও আসেনি, তো ওর আসার সময়ও হয়ে এসছে, এই এরকম সময় করেই চলে আসবে। তো আমি ভাবলাম একটু খেয়ে নিই, তো সেই কারণে আমি একটু খেয়ে নিচ্ছি। দেখো আর কি রান্না করলাম, ডিমের ঝোল করেছি আর ভাত করেছি, আর কিছু করিনি। দেখে নাও তোমরা সেটা। এই দেখো বন্ধুরা, ডিমের ঝোল আর ভাত, আর কিছু করিনি, এই করেছি আজকে। বন্ধুরা, আজকে অর্জুন চলে গেছে, ঘরটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ওকে ছাড়া থাকি মানে থাকি, কিন্তু এখন জানি কিরকম একটা ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যতক্ষণ আসছে মনের ভেতরে কিরকম একটা হচ্ছে। তো তো বন্ধুরা, আমার একটা ফোন এসেছিল, তাই ক্যামেরাটা অফ করেছিলাম। তো ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, এক বেলার মতন করেছি, দু বেলার করিনি, এক বেলার মতন করেছি। আর রাত্রে চাউমিন করবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা কিন্তু কেউ কিন্তু ভিডিওটাকে কিন্তু লাইক করছো না, প্লাস ভিডিওটা দেখছো না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখো, অনেক অনেক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাহলে আমাকে ভালো লাগবে। তো আমার 5,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, আর একজন, আর একজন হয়ে গেলে 5,000 কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা বাই।